আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 8টা, সো গুড মর্নিং। আবার একটা মর্নিং ব্লগ নিয়ে চলে আসলাম গ্রিনটি নিয়ে ছাদে। কেন জানি হঠাৎ করে মনে হলো যে একটু ছাদে যাই, মানে এবার আসার পরে ছাদে আসা হয় নাই এই টার্মে, তো এই জন্য আর কি। আর ভাবলাম যে একটা ব্লগ করি। আমি আসলে টি অর কফি পার্সন না, লাইফে আমি কখনো টি খাই নাই, মানে এক্সেপ্ট গ্রিন টি, আর সেটাও খুব রেয়ার, মানে কোনো কারণে আর কি যদি খাওয়া হয়। আর কফি আমি কয়বার খেয়েছি এটা হাতে গুনে বলে দিতে পারবো। এই তো আমি গ্রিন টি খাই হচ্ছে যখন আমি খুব বেশি ওয়েট গেইন করে ফেলি তখন, আর হচ্ছে উইন্টারে। তো এই যে মানে গ্রিন টি এটা খাবো আমি, মেবি লাস্ট ফেব্রুয়ারিতে খেয়েছিলাম, আর এই যে এখন উইন্টার আসছে, তো মানে যখন গ্রিন টি খাই তখন মানে ওয়েটটা গেইন বেশি গেইন হয়ে গেলে মানে ব্যালেন্স করার জন্য খাওয়া হয় আর কি। দেখেন আকাশটা কত সুন্দর না? আমার লাইফে কখনো আমি এরকম হয় নাই যে ওয়েট গেইন করতে হবে। আমার সব সময় ছিল যে ওয়েট লুজ করতে হবে বা একটা ব্যালেন্স থাকতে হবে, মানে যেটা আছে ওটা থেকে আর বাড়া যাবে না এরকম। বাট সাডেনলি দিস ইয়ার আই গট কোভিড পজিটিভ। তো কোভিডের কারণে আমার আসলে অনেকটা ওয়েট লুজ হয়ে যায়, লাইক 5 কেজি। আর এরপর আরও মানে পার্সোনাল কিছু ইস্যুর কারণে আমার আরও 4 কেজি আমি লুজ করে ফেলি, টোটাল 9 কেজি। তো এখন আসলে 9 কেজি কমার পরে মনে হচ্ছে যে বেশি কমে গিয়েছি, এটা আসলে ভালো লাগছে না। তো এই জন্য চাচ্ছি একটু গেইন করতে, মানে রাইট নাও। এই তো আর আপনাদের কাদের মানে কারা লাইফে কোভিড পজিটিভ হয়েছেন আমাকে জানাবেন, যদি না হয়ে থাকেন আলহামদুলিল্লাহ, কারণ আমার এক্সপেরিয়েন্সটা খুবই বিটার ছিল, মানে খুবই হরিবল ছিল। আমার আফটার কোভিড পজিটিভ আমার মুখের টেস্ট এখনো মানে ফিরে আসেনি, মানে টেস্টই লাগে না, কোনো কিছু খেলে আগের মতো টেস্ট আর লাগে না। মানে কোভিডের আগে আমার যেরকম লাগতো, আমার করোনা হওয়ার পরে আর ওরকম লাগে না। এটা খুবই খারাপ একটা এক্সপেরিয়েন্স, স্টিল নাও। আজকে আমি আবার রান্না করবো। এই ওয়েট ডোন্ট রান, আমি আজকে আপনাদের আমার কুকিং স্কিল দেখাবো না, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আজকে আমাদের মানে বিশেষ করে আমার সিস্টার ইন লয়ের ওর খুবই রোস্ট খাইতে ইচ্ছে করছে, মানে রোস্ট আর পোলাও। তো আম্মু তো এখানে নাই, আম্মু তো বাড়িতে, আমি ট্রাই করব আজকে রান্না করার। বাট খুবই দুঃখের বিষয় হচ্ছে, স্যাড নিউজ ফর আস, আজকে বুয়া আসবে না। তো কি আর করা, আর ফ্রিজে মুরগি আছে, বাট সেটা মানে পিচ করা, লাইক ঝোল করার জন্য যেভাবে আমরা ছোট ছোট করে পিচ করে রাখি না ওরকম, রোস্টের জন্য যে বড় বড় ওরকম নাই। মানে এখন যদি বাজার থেকে মুরগি আনতে যাই তাহলে ওটা আমাদেরই কাটতে হবে, যেহেতু বুয়া আজকে আসবে না, বুয়া একটু অসুস্থ। তো চিন্তা করছি যে ওই ছোট ছোট পিস দিয়ে করে ফেলবো, যদিও রোস্ট মানেই হচ্ছে লেগ পিস, তবুও মানে রোস্টের গ্রেভিটাই অনেক মজা। দেখি ট্রাই করি, আর পোলাও রান্না করব, আর পেস্ট মশলাগুলো সব কড়াই আছে, মানে ফ্রিজে, শুধু রোস্টের জন্য যেই জয়ফল জয়ত্রী পোস্তের দানা এগুলা পেস্ট করতে হবে, তো ওগুলা আমি করে নিতে পারবো আর কি। এই তো আমি আজকে
আপনাদের আমার রান্নাটা দেখাবো না, মানে প্রসেসিংটা দেখাবো না, বাট রান্নাটা আর পরে যে লুকটা আসবে ওটা আপনাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। গরুর মাংস ফ্রিজে আছে, মানে আন্টির বাসা থেকে পাঠানো হয়েছিল, আমার সিস্টার ইন লয়ের আম্মা আর কি আন্টি, তো উনি ডাল দিয়ে যে গরুর মাংসটা করে ওটা অনেক টেস্টি, ওটা আছে ফ্রিজে, উনি পাঠিয়েছিলেন। আর শুধু আজকে পোলাও আর রোস্ট করলেই হয়ে যাবে আর কি। আমরা বাসায় মানুষ তিনজন, আমি আমার ভাই, মানে আমার একটা ভাই আর আমার ভাইয়ের বউ, আর হচ্ছে আর একটা ভাই আদি, যাকে আপনারা অলরেডি চেনেন, মানে নামই আর কি, ও তো বাড়িতে। তো আমি রোস্ট খাওয়ার সময় ওকে অনেক মিস করব আজকে। এই তো ঝামেলা কম আছে, মানে দুইটা জিনিস করলেই হয়ে যাচ্ছে এই জন্য। মানে আগে যদি জানতাম যে বউ আজকে আসবে না, তাহলে হয়তো যে মুরগিটা আর কি ভিজাতাম না, মানে আমি মুরগি ভিজাই ফেলছি, মশলাগুলো ফ্রিজ থেকে সব বের করে ফেলছি এই জন্য। আর ভাবলাম যে কাজ খুব একটা নাই, আমি করে ফেলতে পারবো। এই তো রোদ উঠে যাচ্ছে আর কি, এখন ছাদে আর বেশিক্ষণ থাকা যাবে না, নিচে নামতে হবে, রান্না করতে হবে। সকালটা সবসময় সুন্দর, প্রতিদিন সকালই সুন্দর, যদিও প্রতিদিন ওঠা হয় না আর কি, এখন রোদ উঠে গিয়েছে অনেক। আর এই তো প্লেন যখন যায় আর কি, এই সাইডটাতে বেশি বোঝা যায়, মানে শব্দ হয় অনেক। আর আজকে মনে হয় প্রতিদিনই এখানে দেখি যে ছাদে অনেক কবুতর, মানে ঝাঁকে ঝাঁকে কবুতর জায়গায় জায়গায় ওড়াউড়ি করে, মনে হয় কারো কবুতর তারা সকালে আর কি ছেড়ে দেয়, ওদেরকে ফ্রিডম দেয় সকালবেলা, অনেক সুন্দর। এই তো এখন রোদ উঠে গিয়েছে, নিচে চলে যেতে হবে, রান্নার প্রসেসিং করতে হবে, তো আমি নিচে গিয়ে তারপরে দেখাবো। আর আমার উইন্টারটাও অলমোস্ট শেষ, আর কথা বলতে বলতে যেটুকু আছে ওটুকু ঠান্ডা হয়ে গিয়েছে আর কি, খাওয়া যাচ্ছে না। ও নিচে যাই এখন, নিচে দিয়ে রান্না করি, রান্নার পরে লুকটা কেমন হলো সেটা দেখাবো, আর খেতে কেমন হলো ওটা আসলে শেয়ার করতে পারবো, যেহেতু ফুড তো আর শেয়ার করা যায় না ফোনের মধ্যে, টেস্ট আমি বলতে পারবো। আজকের মতো আমার রান্না কমপ্লিট। এই যে পোলাও, পোলাওটা একদম পারফেক্ট ছিল, যেটা নিয়ে আমার একটু ভয় ছিল ঝরঝরে হবে কিনা, তো একদম খুবই সুন্দর হয়েছে। আর এই যে রোস্ট, রোস্টটাও দেখতে ভালোই হয়েছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে আন্টির বাসা থেকে পাঠানো বুটের ডাল দিয়ে গরুর মাংস। এই তো বুয়া আসেনি, সবই আমরা করেছি, তেমন কষ্ট হয়নি, শুধু পেঁয়াজটা কাটতে অনেক বেশি কষ্ট হয়েছে আর কি। তো আমার আমার প্লেটে খাবার নিয়ে নিয়েছি, এই যে এখন খাওয়ার পালা। বাসার আর দুইজন খেয়ে বলেছে তারা আবারও পোলাও রোস্ট খেতে চায়, এবং সেদিন যেন পিস গুলা বড় বড় থাকে, মানে খাবারটা এত মজা হয়েছে আর কি, রোস্টটা বিশেষ করে, পোলাওটাও পারফেক্ট ছিল। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলো আপনারা এনজয় করে থাকেন, তবে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আমার ভিডিওগুলো। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।